উপস্থিত ছিলেন অধ্যাপক মাসুদ আহমেদ, হারুনুর রশিদ চৌধুরী, গোলাম কিবরিয়া, আব্দুল গফুর, আলহাজ আব্দুল রৌফ, মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, সুফি মিয়া সহ আরো অনেকে। ব্রিটেনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের 2014 সালের আসন্ন নির্বাহী মেয়র নির্বাচনে প্রার্থী নির্বাচনে টাওয়ার হ্যামলেটস লেবার পার্টিকে আরও বেশি সচেতন হতে হবে বলে কমিউনিটি এয়ারলাইন্স অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি অ্যান্ড কোহেশন নামক একটি সংগঠন কর্তৃক আয়োজিত এক গোল টেবিল বৈঠকে উপস্থিত বক্তারা অভিমত ব্যক্ত করেছেন। শনিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে কয়েকজন লেবার নেতা দাবি করেন, বর্তমানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র নির্বাচনে লেবার পার্টি মনোনয়ন দিতে ভুল করলে কমিউনিটিতে বর্ণবাদকে উস্কে দিতে পারে, যার মাধ্যমে লেবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া আরও অভিযোগ করেন, মেয়র নির্বাচনের জন্য মনোনীত অনেকেরই অতীত ইতিহাস থেকে বোঝা যায় লেবারের প্রগতিশীল আচরণের সাথে তারা কখনো একমত পোষণ করেন না। আব্দুল সালিকের সভাপতিত্বে তার আব্দুল মাফ করবেন আব্দুল সালিকের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন রাজনউদ্দিন জালাল, টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল হক সহ সিরাজুল ইসলাম সহ আরো অনেকে। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল হাই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে সদ্যপ্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে দলমত নির্বিশেষে ইউরোপ জুড়ে শোক সভা অনুষ্ঠিত। ওলামায়ে কেরামদের সাথে বৈরী আচরণের অভিযোগে এনেছে ইসলামিক ফোরাম রোমের প্রতিবাদ সভা।